কারণে গত 2 বছর হয়নি মাধ্যমিক পরীক্ষা, পড়াশুনো চলছিল অনলাইনের মাধ্যমে। বিশেষ পদ্ধতিতে নম্বর দেওয়া হতো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের, কিন্তু এই বছর পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ ঘোষণা করেন যে এই বছরের পরীক্ষা হবে অফলাইনে। রীতিমতো ঘোষণা করা হয় মাধ্যমিক পরীক্ষার নির্ঘণ্ট। সোমবার সেই মোতাবেক ছিল মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন, ছিল বাংলা পরীক্ষা। কিন্তু আটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে গাছের ডাল বেয়ে নকল দিতে দেখা গেল এক যুবককে। ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচক 3 নম্বর ব্লকের কুম্ভীরা উচ্চ বিদ্যালয়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই যুবকের নাম সুমিত প্রামাণিক, ওই যুবক গোপালগঞ্জ এলাকার বাসিন্দা। নকল দিয়ে পালানোর সময় ওই যুবককে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার সঙ্গে থাকা আরও কয়েকজনের খোঁজে তল্লাশি শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। আমি তো শিবিরে আইজা, আমি তো শিবিরে আইতো না যা।